প্রথমেই চাওক দুটা দৃশ্য। দৃশ্য দুটা দেখাত একে লাগিলেও ইয়ার কাহিনী সম্পূর্ণ বেলেগ। যিটো সময়ত ইংরাজী নববর্ষক আদরাত ব্যস্ত রাজ্যবাসী, ঠিক একেই সময়তে এমুঠি অন্নর বাবে হাহাকার করেছে জুনার এই সকল উচ্ছেদিত রাইজে। কোনে বুঝিব এওলোকর দুঃখর কথা? হাড় কপুয়া জারত শিশুসহ উজাগরি নিশা পার করেছে ৩৫টাকৈ পরিয়ালে। এখন ত্রিপাল গছর তলেই এতিয়া পরিয়াল কেটার বাবে একমাত্র ভরসা। সরকারত অনুরোধ জানাও যে আমাক অল্প সহায় করব লাগে, যাতে মানুষখিনি কোনো কোথাও মানে যোনে যে পারে তেওঁলোকে মানে হেনেকাকে আছে, কোনো ভাত পানি খোৱাৰ ব্যবস্থা কোনো নাই। এটা এওঁলোকে খাইছে আজি মানে দুখৰ সুখৰ খানাখিনি তেওঁলোকে দুখত মানে এনেকুৱাই জঙ্গলত তেওঁলোকে খানা বনাই বেলেগে দিছে, আমি খাব পৰা অবস্থাত নাই। ২২ ডিচেম্বৰতে জোনাই প্রশাসনে আর রেলওয়ে বিভাগে উচ্ছেদ চলাইছিল পরিয়াল কেটাক। টেলেমর রেলওয়ে ভূমিত অবৈধভাবে বাস করে আসছিল ৩৫টা পরিয়ালে। আমার এই গাঁওখনের রাইজ বহুত সহজ সরল রাইজ, সহজ সরল রাইজ কারণে কোনো আমার প্রতিবাদ নোহাকে ধুনিয়াকে উচ্ছেদখিনি আমি চলাবলে দিলো, ধুনিয়াকে উচ্ছেদ চলি গেল। কিন্তু আমার সরকারের ফলের পর কোনো আমার ইয়াত সাহায্য এতালে আহা নাই, মানুষ না খায় নবায় মানুষ তেনেকে আছে, কোনো প্রতিনিধি আহা নাই, কোনো খবর লওয়া নাই। এটা আপনাদের দেখিছে মানুষবুর ত্রিপাল টানি আছে, মানুষবুর এনেকে ভাত খাইছে, ভাত এনেকে জঙ্গলত খাইছে। অবৈধভাবে বসবাস করে থাকা স্থানত প্রশাসনে আকস্মিকভাবে উচ্ছেদ চলাত দিশহরা হয়েছে পরিয়াল কেটা। পরিয়াল কেটার এনে অবস্থা দেখি চকুর বাগরিব আপনার। উচ্ছেদিত পরিয়াল কেটা ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছে স্থানীয় রাইজে। জুনাইপরা অজয় মেডকর রিপোর্ট, DY365।